আসসালামু আলাইকুম, বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ। আর আজকের বিষয় হচ্ছে উবার ডিজিটাল পেমেন্ট, যে বিষয় নিয়ে আপনারা অলরেডি অনেকেই ফোন করেছিলেন আমার কাছে এবং অনেকেই কমেন্টস করতেছেন যে উবারের ডিজিটাল পেমেন্টটা কি, উবার ডিজিটাল পেমেন্টটা কিভাবে করবে। অর্থাৎ উবার চালক যারা আছেন, উবার ড্রাইভার যারা আছেন, তাদের উবার ডিজিটাল বিকাশ পেমেন্ট, যেটা বিকাশের মাধ্যমে উবার ডিজিটাল পেমেন্টে যে সার্ভিসটা চালু করেছে, এই বিষয় নিয়ে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন, অনেকেই কমেন্টস করেছেন, অনেকে ফোন করেছেন। তো যার কারণে আজকের ভিডিওতে থাকবে যে উবার ডিজিটাল বিকাশ পেমেন্টটা কি, এটা আসলে কতটুকু ড্রাইভারদের জন্য ভালো, বা এটা কিভাবে অ্যাকসেপ্ট করবে, এটা কিভাবে নিবে, এই বিষয়ে বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে যে কথাটা বলতে চাই, উবার আসলে শুরু থেকেই কোনো ক্যাশ পেমেন্টের অপশন ছিল না। আমাদের এশিয়ার দেশগুলোতে ক্যাশ পেমেন্টের অপশন ছিল, বাট উবার যখন বাইরের দেশগুলোতে চালু হয় তখন কিন্তু উবারের ক্যাশ পেমেন্টের অপশনটা ছিল না, পুরোটাই ছিল ক্রেডিট কার্ডের পেমেন্ট। তো আস্তে আস্তে যখন আমাদের এশিয়াতে তারা কাজ শুরু করে তখন কিন্তু ক্যাশ পেমেন্টের অপশনটা চালু করে, কারণ বাংলাদেশের মতো দেশগুলোতে হয়তো সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না, তো যার কারণে ক্যাশের অপশনটা চালু করে। আর বাহিরে যারা উবার ব্যবহার করতো ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হইতো, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা না হওয়ার কারণে তারা ক্যাশ সার্ভিসটা চালু করে। তো তাতে করে দেখা গেছে যে বাংলাদেশের যে ক্যাশের যে উবারের পেমেন্টটা যখন কাস্টমার দিয়ে যায় তখন কিন্তু সেটা ক্যাশ ড্রাইভারের কাছে চলে আসে। তো ড্রাইভারের কাছে চলে আসলে উবার আস্তে আস্তে উবারের যে পাওনা টাকা থাকে 25% ড্রাইভারদের কাছ থেকে নিয়ে থাকে, সেই টাকাটা কিন্তু উবার নিতে পারতেছে না। তো না পারার কারণে প্রত্যেকটা ড্রাইভারের কাছে কিন্তু প্রচুর পরিমাণে টাকা পাওনা থাকে উবার, অনেকের কাছে থাকে, অনেকের কাছে থাকে না। যারা নিয়মিত সবসময় কাজ করে তারা উল্টো বোনাস পায় উবারের কাছ থেকে, বর্তমানে বোনাসটা নাই। তো ওই বোনাসটা এখন ডিজিটাল পেমেন্টের বিকাশের মাধ্যমে একটা বোনাসের অপশন তারা অলরেডি করেছে, যে ডিজিটালে যারা বিকাশে যারা পেমেন্ট নেবে তাদের জন্য একটা বোনাস সার্ভিস চালু করেছে অলরেডি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বাংলাদেশের মতো দেশগুলোতে যখন ক্যাশ সার্ভিস চালু করে তখন কিন্তু আস্তে আস্তে ড্রাইভারদের কাছে অনেক টাকা পাওনা হয়ে গেছে উবার। আর এই পাওনা টাকাটা উবার কোনোভাবেই ড্রাইভারদের কাছ থেকে নিতে পারতেছে না, কারো কাছে 40,000, 50,000, 20,000, 10,000, সবার কাছে কম বেশি উবার পাওনা আছে। তারপর উবার সেখানে অপশন চালু করলো যে ড্রাইভারদের টাকাটা বিকাশের মাধ্যমে, যে পাওনা টাকাটা বিকাশের মাধ্যমে তারা আস্তে আস্তে নিবে, কিন্তু তাতেও অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না, অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে, এভাবে আসলে তারপরেও তাদের কাছে অনেক টাকা পাওনা থাকে। তো এখন যে নতুন সার্ভিসটা আসছে উবারের, এখন উবার ইউজাররা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, সেটার বিষয়টা হচ্ছে, যেমন পাঠাওতে যেমন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারতো কাস্টমাররা, ঠিক একইভাবে উবারও পেমেন্ট করতে পারবে। তো পাঠাও যেমন বিকাশ টু বিকাশ ছিল, তো উবারটা একটু ডিফারেন্ট। যেমন পাঠাওয়েরটা কাস্টমাররা বিকাশে পেমেন্ট করতো, বিকাশ থেকে আবার ড্রাইভারদেরকে পাঠাও পেমেন্ট করে দিত। আর সেটা উবারের ক্ষেত্রে কাস্টমাররা উবার অফিসিয়াল বিকাশ নাম্বারে টাকাটা পেমেন্ট করে দিবে, কিন্তু সেই টাকাটা উবার ড্রাইভারদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। অর্থাৎ পাঠাও বিকাশ টু বিকাশ ছিল, উবার বিকাশ টু ব্যাঙ্ক, এটা হচ্ছে পার্থক্য। এখন কথা হচ্ছে যে এখন একটা কাস্টমারের বিল আসলো 500 টাকা, তো ওই টাকাটা সে বিকাশ পেমেন্ট দিয়ে দিল। তো উবারে যেমন আগে ক্রেডিট কার্ডের পেমেন্টটা আসলে উবার পাওনা টাকা থাকলে কেটে নিত, কেটে নিয়ে যদি টাকা পাওনা থাকে তাহলে ড্রাইভারকে দেয়, নাহলে দেয় না। ঠিক সেম আপনি যদি বিকাশের মাধ্যমে কোনো কাস্টমার পেমেন্ট করে এবং উবার যদি ড্রাইভারের কাছে টাকা পাওনা থাকে, অবশ্যই টাকাটা কেটে নেবে, কেটে নিয়ে যদি অবশিষ্ট থাকে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। অর্থাৎ বকেয়া টাকা যদি আপনার থাকে, বকেয়া টাকাগুলি ড্রাইভারদের আগে পরিশোধ হবে, তারপরে আপনাকে ট্রান্সফার করবে যদি আপনি পাওনা থাকেন। তো হয়তো অনেকের কাছে অনেক টাকা পাওনা আছে, তো এই টাকাগুলো আস্তে আস্তে কেটে নিলে তারপরে আপনার যখন সমান হয়ে যাবে তখন আপনি পাবেন আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে মূল বিষয়। এখন যারা যারা উবারে রেজিস্ট্রেশন করাইছেন, উবারের এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়ে জয়েন করেছেন, তারা তো অবশ্যই কাজ করতে হবে উবারে। উবারে কাজ করে আপনাকে টাকা পরিশোধ করতেই হবে, আপনি তো মুভ করে অন্য কোম্পানিতে যাইতে পারবেন না, উবারেই কাজ করতে হবে। এবং উবার থেকে আরো নির্দেশ আছে, উবার ড্রাইভার অ্যাপসে আপনারা দেখেছেন হয়তো যে উবারের মধ্যে এখানে স্পষ্ট লেখা আছে যে আপনারা যদি বিকাশ পেমেন্টের কাস্টমার রিফিউজ করেন কিংবা বিকাশ পেমেন্টের ট্রিপ ক্যান্সেল করেন, সেক্ষেত্রে যদি কমপ্লেন আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক ফ্রেন্ডস, তো আশা করি উবার বিকাশ ডিজিটাল পেমেন্টটা কি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, যে আসলে ডিজিটাল পেমেন্টটা কতটুকু ভালো, কতটুকু খারাপ, কার জন্য ভালো, কার জন্য খারাপ, আপনারাই ভালো বুঝেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।